হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই হাসান ব্লগ চ্যানেল। আজকে আমি ভেবেছি ফিল্ডে খেলতে যাব, তো তো দেরি হলো, খেলতে পাবো না তো ঠিক নেই, তা দেখি যা যাক ফিল্ডে যাবে। এখন আজকে প্রচুর গরম, বাড়িতে এত গরম, বাড়িতে ফ্যান ছাড়া থাকাই যাবে না, এত গরম, বিশাল গরম, বলে বোঝা তার মানে এত গরম। এখান থেকে এদিনে কাজ করতে দূরের কথা, কোনো ফ্যান চুপচাপ ঘুমিয়ে থাকতে হবে, বসে থাকতে হবে ফ্যানের তলায়। চলুন যাওয়া যাক আজকে ফিল্ডে, এবং আপনাদের দেখাবো ফিল্ডের মাঠের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এবং সেনে যদি খেলা নাই তাহলে খেলতে খেলবো, খেলতে ফুটবল খেলতে কিন্তু খুব ভালো লাগে। হ্যালো গাইস, আমি ইতিমধ্যে ফিল্ডে চলে এসেছি, তো মনে হয় আজ বাড়ি থেকে দেরি হয়ে গেছে, বেরোতে খেলবো বলে এসেছি, তো কিন্তু নয় খেলা শুরু হয়ে গেছে, খেলতে পাবো কিনা তো ঠিক নেই, তো চলুন যাওয়া যাক। এই তো আমি আর কিছুটা দূরে আছি ফিল্ড থেকে। আজকে সুন্দর আবহাওয়া, ভালো, বিকেল টাইমে ঘোরার মজাটাই আলাদা। এই তো আমি ফিল্ডে চলে এসেছি, আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফিল্ডটা। দেখতে পাচ্ছেন কতগুলো লোক খেলছে, ও খেলা শুরু হয়ে গেছে, আপনাদের দেখাবো খেলা শুরু হয়ে গেছে। আমি খেলতে পাওয়া যাবে না এখন, কী করবো এখন, সামনে দেখাবো আমার আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ওই পাশে একটা কবরস্থান, ওটা আমাদের কবরস্থান, মানুষ মারা গেলে ওখানে কবর দেওয়া হয়। খুব আজকে ভালো লাগছে, কী বাতাস আছে, বাড়িতে ছিলাম তো এত গরম লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এখন বাতাস বইছে, কী বলো কলিজে একটা ঠান্ডা হয়ে আলো। কতজন খেলছে দেখুন, এটা না হয় এই মাঠে না হলে বিজলি মাঠ, এখানে অনেক কিছু খেলতে আসে দূরে দূর থেকে, অনেক ছেলে পেলে খেলতে আসে এখানে, বুঝতে পারছি আপনারা, খুব বড় মাঠ এটা, এখানে অনেক জায়গাতে খেলতে আসে। এই মাঠটা খুবই সুন্দর লাগে, কারণ জানছি চারিদিকে চারদিকে গাছপালা, দেখাবো চারিদিকে মাঠ থেকে চারিদিকে গাছপালা, এবং দেখতে যাবো লাগে মাঠটি, দেখতে পাচ্ছেন চারিদিকে ফসল লাগা আছে, খুব ভালো লাগছে মাঠটি দেখে, দেখতে খুব সুন্দর পাচ্ছেন। আজকে ভিডিওটা এ পর্যন্ত, আমি আর আগবার আসবো।